বুধবার সোনামুড়া মহকুমা কার্যকর্তা সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন সোনামুড়া টাউন হলে প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যকে সংবর্ধনা জানানো হয়। তারপর তিনি বক্তব্য রেখে প্রধান বিরোধী দল সিপিআইএম সহ অন্যান্য রাজনৈতিক দলের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, মিথ্যে কথা বলে একটা অংশের মানুষকে বিপথগামী করে তুলছে কতিপয় কিছু রাজনৈতিক দলের ধান্দাবাজরা। এর তীব্র নিন্দা জানান তিনি। পরে টাউন হলে দলীয় কার্যকর্তাদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন। এই 23 বিধানসভায় আমরা এই সোনামুড়া আমাদের সিপাহীজলা দক্ষিণাংশে চারটা সিট রয়েছে। এই চারটা সিট ভারতীয় জনতা পার্টিকে উপহার দিতে চাই, সেটা সমস্ত বক্তারা এখানে বলেছেন। আর আমি শুধু আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এখানে যারা নেতৃত্বরা বক্তব্য দিয়েছে যে আপনাদের সেটা করতে হবে না, এখানে রাখ